কেদারনাথ মানে ছোটবেলার সেই হারিয়ে যাওয়া দিনগুলি। নারায়ণ দেবনাথ বলতেই যেটা মনে হয় ওনার কমিক্স ক্যারেক্টার, সর্বপ্রথমে বাটুল হাতাবোধা পাটে পাটে। নারায়ণ দেবনাথের জনপ্রিয়তার তিন স্তম্ভ হয় কমিক্স। নারায়ণবাবু বাঙালিদের জন্য বাঙালি চরিত্র এঁকে তাকে বাঙালির অন্দরমহলে ঢুকিয়ে দিতে পেরেছেন। হাদাবোধা ইজ ভেরি ক্লোজ মোর, মানে আর অনেক বেশি আমাদের এই বাংলা সমাজ এই বাঙালি কালচারের সঙ্গে অনেক নিবিড় ভাবে যুক্ত। এই এই যে কাকা মামা পিসে পিসে মশাই এই যে সব আত্মীয় স্বজন এই যে সম্পর্কগুলো। নারায়ণ দেবনাথ এমন একজন অলঙ্করণ এবং কমিক শিল্পী যিনি নিজের কাজের গুণগত মান নিয়ে কোনোদিন কম্প্রোমাইজ করেননি, এবং যার মধ্যে বাংলার অলঙ্করণ শিল্পীদের মধ্যে যে সামগ্রিক গুণ দেখা গেছে সেই সামগ্রিক গুণ একক একটি মানুষের হাত দিয়ে পরিষ্কৃত হয়েছে। উনি একজন আইডিয়াল ছোটদের ইলাস্ট্রেটর, যেটা আমরা আজও খুব কম পেয়েছি। অবলীলায় আঁকতেন এবং এত সুন্দর একটা পরিবেশ তৈরি হতো যেগুলো ছোটদের খুব ভালো লাগতো, ছোটরা খুব তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারতো। প্রথম যদি নারায়ণ দেবনাথের সঙ্গে ফোনে যোগাযোগ হয় দীর্ঘ বছর পর, উনি নিজেই ফোন ধরেছিলেন, অ্যাজ ইউজুয়াল উনি নিজেই ফোন ধরে নিজেই দরজা খুলেন। জানি না প্রথমবার এত বছরের ভালোবাসার মানুষ, কল্পনার মানুষ, এত বড় শিল্পী, ব্যস্ত মানুষ ফোন ধরলেন, বললেন যে হ্যাঁ তুমি চলে এসো কালকে দুপুর তিনটের সময়। বাড়িতে যাই, বেল বাজানোর পরে দরজা খুললেন একজন মাঝারি চেহারার, তাকে না সুপারিনটেন্ডেন্ট স্যারের মতো দেখতে, না খেলটুদার মতো দেখতে, না টার্জেনের মতো দেখতে, অতি সাধারণ একজন বৃদ্ধ মানুষ। কিন্তু তার মুখটি বড় মিষ্টি, তার হাসিটি বড় মিষ্টি, আমার স্বপ্নের নায়ক তারা। জন্ম এইখানে, বড় হয়েছে এখানে, কাছে কাছে সেই সময়টা যখন হয়তো কেউ প্রশ্ন করলে বা কেউ করলে সেই সময়টাই মনে হয় যেন ভালোই ছিল। সেই সময় যখন আমাদের জ্ঞান হয়েছে বাবাকে দেখছি, তখন তো কথা বাবার সঙ্গে খুব কমই হতো, কম হতো মানে বাবা আমি খুব কম কথা বলতেন। দিকে কোনো রকম মানে আঁকা ছাড়া, একমাত্র আঁকা ছাড়া কোনো দিকে কোনো রকম তাকাতেনই না। কান তো মানে দেয়া দূরের কথা, চোখ তুলেও দেখতেন না, এইরকম ভাবে দেখেছি। তখনকার যে কর্ণধার ছিল ব্যবসা কুটির ব্যবসা কুটিরে সুভাষচন্দ্র মজুমদার, তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। তখন আমার মনে খুব খুশি, কারণ যেটা আমি চাইছিলাম সেইটা মানে পথে চলেছে। যাই হোক, আলাপ করিয়ে দিলে দু মাস পর শুরু হলো ইলাস্ট্রেশন গল্পের ছবি। সাধারণত প্রথম মানে রকে বসে আমি তখনকার সব ওই ছেলে ছোকরারা আমার বেশি যেসব কাণ্ড কারখানা করতো আমার দেখে মজা লাগতো, তা সেইগুলোকে আমি যখন আমার কাছে বললেন উনি যে ছবি দিয়ে কোনো গল্প মজার, তখনও সেই ঘটনাগুলো আমার মাথায় এলো। আমি তখন সেইগুলোকে গল্পকারে সাজিয়ে ছবি দিয়ে এঁকে দিলাম।
তারপর আস্তে আস্তে ঢুকলো বোর্ডিং, তারপরে আমাদের সুপারিনটেনডেন্ট কেলটু দা, তারপরে ঢুকবে আস্তে আস্তে। এখন সেই এদের নিয়েই গল্প তৈরি এবং এদের নিয়েই কাহিনী নটি আট পন্টি এখন। এই যে এতখানি মনোযোগ দাস মানে আঁকার মধ্যে এইভাবে ডুবে থাকা, এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক বেশিটাই বেশিটাই বলবো যে আমার মায়ের জন্য, কারণ আমার মা কোনো সময় বাবাকে কোনো রকম কোনো দিকে কিছু সংসারের ব্যাপারে কোনোদিন কোনো কিছু ভাবে ডিস্টার্ব মানে ডিস্টার্ব করা কি বলবো মানে কোনো কিছু সামলাতে হয়নি বাবাকে। যা কিছু দুঃখ কষ্ট যেরকম আমরা দেখেছি আমার মাই সামলে নিয়েছে। উনি যে কমিক্স কার্টুন স্ট্রিপগুলো করেছে, পাঁচ স্ট্রিপে ওনাকে ২০০০ টাকা করে পেমেন্ট করা হয়েছে, হাইয়েস্ট পেড। তার মানে ভাবো তুমি, এতটা বছর এতটা পরিশ্রম করার পরে ২০০০ টাকা নিয়ে কি ওনার পার স্ট্রিপে একটা হাইয়েস্ট পেড, যেখানে মিনিমাম ১০,০০০ হওয়া উচিত ছিল এক একটা স্ট্রিপে। মানে এরা তো বাবাকে পুরো মানে কি বলবো এক্সপ্লয়েট করা, কোনোদিন কোনো কিছু বাবার জন্য কোনোদিন কিছু করেনি। হ্যাঁ, এটা বলতে পারে ওরা যে বাবার জন্য ওদের জন্য ওখানে ওই সবগুলো করে হাঁদা ফোদা বাটুল দিগ্রেট এসব করে বাবার আজকে এতখানি পপুলারিটি হয়েছে, এটা ওরা ১০০ বার বলতে পারে। কিন্তু সেইভাবে ওরা যেভাবে মানে বাবাকে যেগুলো দেয়া উচিত ছিল সেগুলো কিন্তু ওরা কখনোই করেনি। এমন সময় নারায়ণবাবুর স্ত্রী অজ্ঞান হয়ে যান, জ্ঞান আসার পর ওনার এক সাইড প্যারালাইজড, তারপরে নার্সিংহোমে ভর্তি, প্রায় সপ্তাহ দুয়েক সেখানে ছিলেন আর ফিরে আসেন। দুদিন খুব মানে চুপচাপ বসে রইলেন, আমরা ডিস্টার্ব করতাম না, তারপরে খাবেন না, চুপচাপ থাকতে এ করতাম। তখন একদিন বললাম যে বাবা তুমি এবার একটু আঁকতে বসো, এবার একটু আঁকতে বসো, কারণ দেব সাহিত্য করছে ওদের সব তো আঁকাগুলো এ রয়েছে তো জমে রয়েছে তো, না হঠাৎ হয়েছিল ওটা বলছি হ্যাঁ আঁকবো, বলছি ওঠো উঠে এবার আস্তে আস্তে বসো গিয়ে। চার পাঁচ দিন লেগেছে, ওটা হয়তো সামলেছে মানে সামলানো তো বলে না, ওটা জাস্ট নিজেকে ভোলানো, যে আঁকতে বসাটা ওটা নিজেকে ভোলানো। দেখলাম বসেছে, আমি আঁকছি আস্তে 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 আস্তে। ওই কম্পোজিশনের আগে হঠাৎ দেখে টেলিফোন হলো ওরা সচিবালয় থেকে যে এরকম ভাবে আপনার নাম এরকম করা হয়েছে, আপনি কি রাজি আছেন? সে ঠিক দিচ্ছেন তখন তখন লাগে না হয় কি আর উপায় উপায় আছে আবার আমাকে হবো না কেন যাই হোক, তখন ওই রাতটা এনলিস্ট হয়ে গেল যে রকম, তারপর গিয়ে ওই অনুষ্ঠান। দেশে বিদেশে নারায়ণ দেবনাথের ভক্ত আমরা এক হয়ে নারায়ণ দেবনাথের বিভিন্ন কাজে পর্যালোচনা, তার বিভিন্ন খবরের কাগজ ইন্টারভিউয়ের প্রিন্টের কপি শেয়ার করা, কমেন্ট করা, লোকের কাছে পৌঁছানো দেওয়া, নারায়ণবাবুর বিভিন্ন ইন্টারভিউ যেগুলো বিভিন্ন চ্যানেলে বেরোয় সেগুলোকে ক্যাচ করে ইউটিউবে দেওয়া, সেগুলোকে শেয়ার করা, এগুলোর মাধ্যমে তুমি দেখবে মাত্র ৩-৪ বছরের গ্যাপে আজকে নারায়ণ দেবনাথ কিন্তু খবরে। উনি খুব সার্থক, মানে আমি অ্যাজ এন ইলাস্ট্রেটর আবার মনে হয়েছে যে এই পপুলারিটি এই ফেম এই সম্মান উনি কেন, আরো অনেকেরই পাওয়া উচিত ছিল কিন্তু উনি পেয়েছেন, এটা আমার কাছে খুব ভালো লাগে যে কেউ একজন তো পেলো।